হাই ফ্রেন্ড উজুম কাবলকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকন জিরা আর মোটা জিরা দু ঘরের মধ্যে গুঁড়া করবো তাই কীভাবে গুঁড়া করছি আপনাদের দেখাচ্ছি গ্যাসে গ্যাসের একটু কম করে রেখে এগুলি হালকা করে একটু ভেজে নেব ভেজে তারপর মিক্সারে গ্র্যান্ড করে এই এইরকম মিক্সার প্যাটের মধ্যে নিয়ে নিয়েছি হালকা করে ভেজে এখন আমি মিক্সার করে নেব এ দেখুন গ্রেন্ড হয়ে গেছে এখন আমি এটা চালিয়ে দিয়ে চালিয়ে ফেলবো চালিয়ে দেখুন হয়ে গেছে একবারে ইজি পদ্ধতিতে করা যায় গজের মধ্যে আমাদের বাজার থেকে এভাবে প্যাকেট কিনে এনে খেতে হয় না কারণ গরের মধ্যে করলে ভালো একটা স্মেল আসে তাই আমি সবসময় গজের মধ্যেই বানিয়ে ফেলি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছেন ধনিয়া পাউডার করেছি আজকে মিষ্টি জিরা মোটা জিরা দু করেছি আপনারাও এভাবে করবেন আর কেমন হয়েছে আমার ভিডিওটা বলবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে